আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। শামসি রেলগেটের ফ্লাইওভারের দাবি জানিয়ে বুধবার বিক্ষোভ দেখালেন আটকে পড়া নিত্যযাত্রীরা। ফ্লাইওভারের না থাকার ফলেই প্রতিদিন আটকে পড়ছে এবং নাকার হতে হচ্ছে মানুষজনদের। এদিকে শামসির রেল স্টেশনে ডবল লাইন থাকা ট্রেন চলাচল সংখ্যাও বেড়েছে। সেখান দিয়ে প্রতিনিয়ত একাধিক এক্সপ্রেস লোকাল ট্রেন মালবাহী গাড়ি চলাচল করে, তার ফলে শামসির রেলগেট ঘন ঘন বন্ধ করতে হয়। রেলগেট বন্ধ থাকার সময় জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীসহ বিভিন্ন যানবাহন রেলগেটের দুপাশে আটকে পড়ে। মুহূর্ত রোগী অ্যাম্বুলেন্স নিয়ে গেলে সেখানে দীর্ঘক্ষণ রেলগেট খোলার অপেক্ষায় থাকতে হয় বলে দাবি। দীর্ঘ সমস্যায় কয়েক দশক ধরে এদিন সোমবার সন্ধ্যায় ডাউন বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় এক কিশোরীর মৃত্যু হয় ওই রেলগেট সংলগ্ন এলাকাতেই। বিক্ষোভকারীদের দাবি, এখানে ফ্লাইওভার থাকলে ইটাহার এবং চাকলাঘাট গ্রামের বাসন্তী মণ্ডল অকারে প্রাণ হারাতেন না। পরিবার সূত্রে জানা গেছে, রেলগেট বন্ধ থাকার জন্য সময় ব্যয় না করে শৌচকর্ম করতে গিয়ে সেখানে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয় তার দেহ। এদিকে রেলগেটে আটকে পড়ার বিক্ষোভকারীদের বরকত আলী বলেন, চাঁচল হাসপাতালে আমার আত্মীয় চিকিৎসাধীন রয়েছেন, ওষুধ কেনার জন্য রাতুয়া ব্যাংকের টাকা তুলে হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু এক ঘন্টা ধরে গেট বন্ধ। এই সমস্যা দীর্ঘ দিনের, এই ফ্লাইওভার হলে সমস্যা কিছুটা দূর হবে, কোনো দুর্ঘটনাও ঘটবে না। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিয়া ডিভিশনের ডিএমআরও বিজয় কুমার চৌধুরী বলেন, মানুষের সমস্যার কথা ভেবে সেখানে আন্ডারপাস রাস্তা নির্মাণ করা হবে বলে জানান তিনি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আর মানেটা কি হতে পারে, এত যদি দায়িত্বমান হতে পারে রেল লাইনের জন্য, ওভারব্রিজ করতে পারে তো? আমরা কি পাগল নাকি? আমাদের পেট্রোল নাই, ওই চারটা লোক ক্যামেরা আমরা কি আছে? আমার প্যাসেঞ্জার যখন কোনো কিছু হয়ে গেলে পয়সা পাবো কি? আপনি দায়িত্ব নেবেন কি? সরকার দায়িত্ব নেবে নাই? মমতা দিদি দায়িত্ব নেবে আমাদের কি? আমি চাই কি এখানে ওভারব্রিজ হোক, আর এভাবে যেন আমার জনসাধারণ পাবলিক যেন আমার যেন যেন পাবলিক যেন অশান্তিতে বা কষ্টটা করতে না হয় বা এই অসুবিধাটা যেটা না ভোগ করতে হয়। মানে আপনারা হেলে কি এই সমস্যা দেখা? হ্যাঁ, পাড়ায় দেখাচ্ছে। যেমন আজকে আমি দেখে গেছি ওখানে যেন পাশে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে রুগী নিয়ে, আমার রুগী না কোনো রেল দপ্তর দেখছে না আপনার রাজনীতি কোনো নেতা দেখছে, এইভাবে আমাদের প্রতিদিন হ্যারাসমেন্ট হতে হচ্ছে। কোথায় এটা? এটা শামসি রেলগেট। আচ্ছা, এ থেকে ছোট ছোট জায়গাতে প্রত্যেক জায়গাতে নিচে দিয়ে ইয়ে হয়ে গেছে, ব্রিজ হয়ে গেছে বা ওভার ব্রিজ হয়েছে, কিন্তু এখানকার এই যে শান্তির কিছু মানে বুজরুক লোক আছে যার কারণে বোধহয় এই কাজটা হচ্ছে না গো। কিন্তু সরকার কেন মাথা ঘামাচ্ছে না বা রেল দপ্তর কেন মাথা ঘামাচ্ছে না গো? আমরা এইরকম প্রতিদিন যানজটে পড়তে হচ্ছে, আমাদের সমস্যা হচ্ছে। এখানে আসলে কত আপনাদেরকে অন্তত আধ ঘন্টা পনেরো এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়? আমরা একটা এমার্জেন্সি কাজে আসলে হসপিটালে যেতে গেলেও আমাদেরকে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে হয় রাস্তাতে। কতদিন ধরে এটা? প্রায় 5-7 বছর ধরে এই অবস্থা। আচ্ছা, এর আগে শুনলাম যে এখানে ওভারব্রিজ হবে, কি কারণ হলো আবার বন্ধ হয়ে গেল? না রেল দপ্তর দেখছে না, আমাদের রাজ্য সরকার দেখছে না, কেন্দ্র সরকার দেখছে, কেউ দেখছে না। ঠিক কথা বলছেন, তার বদল হলো কাজ বন্ধ হয়ে গেল। কে? মৌসুম নূর। এর আগে? হ্যাঁ, দুবার নিচে ব্রিজের তল দিয়ে সাপাহারা দিয়ে আসলাম। এগুলো আমি দিনে সবার যাতায়াত করি, কিন্তু খোলা একবারও পাচ্ছি না, মানে সবসময় যা তাতে যত যাত্রী আছে। কালকে কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকেন এখানে? কালকে এখানে আমি এক ঘন্টা ধরে দাঁড়িয়ে দিয়েছি। আবার যখন আসার পথে বন্দে ভারত যাই যখন, তখন আবার যাও যাওয়ার সময়তে ওই সময়তে একটা মেয়ে ছিল, আবার বন্দে ভারত দেখি না কালকে। মানে প্রতিদিনেরই এই প্রতিদিন এই অবস্থা, একদিন না। সাধারণ যাত্রী যা ভোগান্তি ভোগছে, আজকে দেখুন বাস থেকে লোক নেমে যাচ্ছে, হেঁটে আসছে, টোটো থেকে নেমে আসছে, হেঁটে আসছে, বুঝতে পারলেন? একদিন ব্যাপারটা না, প্রতিদিন। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা ওভারব্রিজ চাইছি। প্রতিশ্রুতি হচ্ছে কি এখানে ওভার ব্রিজ হবে, কিন্তু আদৌ সেই ব্রিজের কোনো নাম নসিনা নাই। নেতারা, রাজনৈতিক নেতারা আসছেন, নিজের রাজনীতি বক্তব্য রাখছেন এবং বক্তব্য রেখে চলে যাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, কিছুই হচ্ছে না। এই রেলের অবস্থা দেখে আমাদের এপার ওপার হওয়া আমাদের যাতায়াতের দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর যদি আমি চাইছি অতি সত্বর এর বৃহাত কোনো কিছু ঘটুক। আমরা দেখলাম যে খগেন মুর্মু আসলেন, উনি বললেন কি রাজ্য সরকার আপনাকে গিয়ে জায়গা দিচ্ছে না এবং আমাদের রেল আপনাকে মঞ্জুর করে রেখেছে ওভারব্রিজ। উনি তারপরে পরিস্থিতি দিলেন কি যদি এই ওভারব্রিজ না হচ্ছে, যদি জায়গা না দিচ্ছে, তাহলে আমরা আন্ডার পাস করবো। সেই আন্ডার পাসেরও কোনো নাম নিশানা নাই। আমি তো দেখে যাচ্ছে শুধু রাজনীতিই হচ্ছে। আমরা জনসাধারণ আপনার গিয়ে ভুগে যাচ্ছি, ভোগান্তির পর ভোগান্তি, কিন্তু কোনো পার্টি, কোনো রাজনীতি নেতা, কোনো মন্ত্রী
কোনো এমএলএ কোনো এমপি মানুষের পাশে নাই। আসলে কি এটা কোন রাজ্য সরকার করতে দিচ্ছে না নাকি কেন্দ্র করছে না? না না আমাদের তো ওইটা জানার কথা না, আমরা এমএলএ এর মুখে শুনছি যে রাজ্য সরকার আপনার জায়গা দিচ্ছে না। আমাদের যে রাজ্য মুখ্যমন্ত্রী আছেন তিনি আমাদের বলে জায়গা কি নিয়ম করেছেন বলে জায়গা দিতে পারছেন না। আরে জায়গা না দিলে তো এটা ওটা খাঁটি কথা যে রাস্তাটা হবে কোত্থেকে, ফ্লাইওভারটা যে যাবে তো মানুষের রাস্তার উপর তো দরকার হতে হবেই। উন্নয়নমূলক কর্মসূচির জন্য যদি আমি যদি জায়গা না পাই তাহলে আমাদের দেশের তো সামাজিক উন্নয়ন সবই স্তব্ধ হয়ে যাবে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি কি আমাদের অতি সত্বর এই রাস্তার আমাদের একটা ওভারব্রিজ হোক, আমরা যাতে যাতায়াতের সুবিধাটা পাই। আচ্ছা এটা কি সুবিধা? প্রতিদিন প্রতিদিন প্রতিদিনই আমাদের এটা ভোগ করতে হচ্ছে। আমি যাওয়ার সময় গেলাম আমাকে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো পুলিশ থেকে। এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।